তোদেরকে বাঁচিয়ে বাঁচিয়ে আমার বিপদ হয়ে গেল জানিস তো। এই তো প্রথমে আমি ঢাকনা খুলছি এটা, আমি ঘুরে খাওয়া দাওয়ার জিনিস আপনি মিস্টার আলীর সাথে কথা বলতে পারেন, ও আসবে দু চার দিনের মধ্যে, ও অসুস্থ গেছে ওর বউকে দেখতে। এইখানে যে রান্নাঘর দেখা গেছে পচা কুমড়ো পচা পেঁপে সেটা দেখছি ব্যবহার করা হচ্ছে, এইটা কি বলবে, চারদিকে একদম ময়লা পড়ে রয়েছে। দেখুন আমি তো দীর্ঘ চার দিন হলো আমি এখানে জয়েন করেছি, এর আগে কোন ময়লা কোন পচা কুমড়ো কোথায় কে নিয়ে এসছে আমি তো কিছুই জানি না। যে ছিল এখানকার পারমানেন্ট যে ম্যানেজার সে অলরেডি তো তার বাড়ি চলে গেছে, মানে গেছে মানে তার বউ অসুস্থ সেই পারপাসে গেছে, সেই জায়গাটাকে আমাকে বলেছে আপনি একটু সামলে দেবেন। আচ্ছা, সামলাবার জন্য আমি জাস্ট পাহারা দিই। তো বিষয়টি এখন নজর আপনার পড়লো, কোনটা ছড়িয়ে দিয়েছেন সেগুলো? হ্যাঁ হ্যাঁ, ওখানে আমার সব স্বর্ণ হয়ে গেছে, পরিষ্কার পরিচ্ছন্ন আসার পর থেকেই আমি শুরু করেছি, নোংরা আমি নিজেও পছন্দ করি না। ঠিক আছে, আপনার নাম? আমার নাম মনিজিৎ ঘোষ। আমরা আপনি এখানে আপনার এখানে আপনি এখানে কি দায়িত্বে আছেন? এখন উপস্থিত দায়িত্ব আছে তো আমার এখানে আছে। বেশ বললো, বেশ না যদি সঠিকভাবে কাজ করতে হবে সঠিকভাবে, শুধু খাওয়া দাওয়া বললে হবে না, জল হচ্ছে জীবন। এদিকে ভালো, এদিকে